কেউ কাঠ কাটছেন, কেউ শৈল্পিক কারুকার্যে কাঠের উপর ফুটিয়ে তুলছেন বাহারি নকশা। কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিদিন তৈরি হচ্ছে খাট, ড্রেসিং টেবিল, সোফা, আলমারি সহ বিভিন্ন রকম আসবাবপত্র। অধিকাংশ মানুষ আসবাবপত্রের ব্যবসায় জড়িত থাকায় সিরাজগঞ্জের ছালাভরা গ্রামটি পরিচিতি পেয়েছে ফার্নিচার গ্রাম হিসেবে। আমাদের এই ছালাভরা গ্রামে 200 ফার্নিচার কারখানা আছে, প্রায় 10,000 লোকের মতো কাজ করে, যার কারণে আমাদের এই ছালাভরা গ্রামটা ফার্নিচার গ্রাম বলে পরিচিত। সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ছালাভরা। গত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন 200-এরও অধিক কারখানা। মাসে এখান থেকে বেচা কেনা হচ্ছে 5-7 কোটি টাকার পণ্য। বাইরে থেকে 64 জেলার লোকই আমাদের এখান থেকে আপনার ফার্নিচার সুলভ মূল্যে পাইকারি নিয়ে যায় এবং খুচরা বিক্রি হয়, তো পাইকারি বিক্রি আমরা বেশি করি। আমাদের ছালাভরা গ্রাম এই ফার্নিচারের জন্য বিখ্যাত। সাশ্রয়ী মূল্যে ভালো মানের ফার্নিচার তৈরি হয়, চাহিদাও রয়েছে বেশ। পৌঁছে যাচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা সহ দেশের প্রায় 15টি জেলায়। আমার আশেপাশে গ্রামে সবাই সাধারণত ফার্নিচারই কাজ করে, আর আমার পাশে বড় বড় দোকান আছে, তারা সাধারণত পাইকারি সেল করে। বর্তমানে এসব কারখানায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে 8-10 হাজার মানুষের। যা উপার্জন হয় তা নিয়ে বেশ ভালোই আছেন বলে জানান এসব কারিগররা। আমি কাজ করি মাসিক স্যালারি সিস্টেমে, আমার আরও যে দুইটা অপারেটর আছে তারাও মাসিক স্যালারি সিস্টেমে কাজ করে। আমরা মোটামুটি যে টাকা বেতন পাই স্বাচ্ছন্দ্য বোধ করে চলতে পারি, সমস্যা হয় না। 3,500 টাকা করে মজুরি দেয়, বাড়ির থেকে এই জায়গায় এসে কাজ করে খুব সুবিধা হয়। সপ্তাহে 9,000-10,000 টাকা বিল তোলা যায়, এই নিয়ে আমি সুখী, বহু স্বল্পান্তে সুখী আছি। এখানে কাজ করে শিক্ষার্থীরাও পড়াশোনার খরচ যুগিয়ে নিজ পরিবারে আর্থিক সহায়তা করতে পারছেন বলে খুশি তারা। আমি ইন্টারে পড়াশোনা করি, এই কাজ আসছি 3 বছর ধরে। মোটামুটি আমি কাজ করে ভালোই এখন স্বাবলম্বী হয়েছি, দিনে 400-500 টাকার বেশি ইনকাম হয়, এতে আমার পরিবারও চলে। আবার আমি পড়াশোনা করতেছি, কলেজে পড়াশোনা করতেছি, পড়াশোনা চলতেছে, খুব ভালো আছি আল্লাহর দোয়া। আমি একজন ছাত্র ভাই, আমি পড়াশোনা করি, পাশাপাশি আমি রঙের কাজটা করি ভাই। আমাদের মতো অনেক ছাত্র আছে যারা বিভিন্ন ফার্নিচারে রঙের কাজ করে বা কাঠের কাজ করে, করে তারা মানে জীবনযাপন করে আর কি। কাজীপুরের আসবাবপত্রের ব্যবসার সমৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের। আমাদের কাছে তারা যদি এগিয়ে আসে, সহযোগিতা চায়, আমরা মেসেজটি দিয়েছি যে ধরনের সহযোগিতা চায় তারা, আমরা সহযোগিতা করতে প্রস্তুত। কারণ এই কাঠ শিল্পের কারণে এই অঞ্চলটা অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে উঠেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে যে কাঠ শিল্পী যারা রয়েছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর, তারপরে হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক, সমাজ সেবা অধিদপ্তর কিংবা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এই দক্ষ জনবলকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা পালন করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে। ক্ষুদ্র ঋণ সহ ফার্নিচার শিল্পের ব্যবসা প্রসারে সরকারের আরও নজরদারির আহ্বান ব্যবসায়ীদের।